আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রতিদিনের মতো আমাদের যে কাজ আর কি, গৃহিণীদের যে কাজ সেটাই আমি শুরু করে দিছি। সকাল সকালে উঠে নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো ভাবলাম যে ঝটপট রান্না শেষ করে ফেলি, আর ভাবছি আজকে একটু ওয়াসিফাবুর সাথে সময় কাটাবো, কারণ ওয়াসিফাবু একটু বেশি বিরক্ত করতেছে, শুধু রান্নাঘরে এসে ঘ্যান ঘ্যান করতেছে। তো ভাবটাই ভাবলাম যে সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলতে পারলে ওর সঙ্গে 1-1.5 ঘন্টার মতো সময় কাটানো যাবে। তো রান্না করতে করতে আমার অলরেডি প্রায় 11:30টার মতো বেজে গেছে, তো এই কারণেই আর কি একটু তাড়াহুড়া করতেছি। আর ওয়াসিফাবুকে যেহেতু বলছি যে আজকে তোমার সঙ্গে একটু বাহিরে যাব, খেলাধুলা করব, ওই জন্য আর কি বেশি একটু ডিস্টার্ব করতেছে এসে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে রান্না করতেছি মুগ ডাল দিয়ে আর কি, গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। সেই জন্য গরুর মাংসগুলোকে সিদ্ধ করে মানে ছোট ছোট টুকরো করে কষিয়ে নিলাম। তো মুগ ডালগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন ভাত রান্নাটাও আমার হয়ে গিয়েছে, শাক ভাজি হয়ে গিয়েছে, আর পাবদা মাছটা ভাজি করে নেব। পাবদা মাছটা ভাজি করব, কারণ রান্না করব না, রান্না করলে কেউ খেতে চায় না, এই জন্য একটু মচমচা করে ভাজি করে নেব, তাহলে সবাই খাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আসলে আমরা ক্যামেরায় যা দেখাই বাস্তবে কিন্তু সেটা না, মা রান্না করতে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। এক তরকারি বলেন আর দুই তরকারি বলেন, 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু আমরা ভিডিও যখন করি তখন অনেকটাই এডিট করার সময় অনেকটাই কেটে দেই, শুধু কম সময়ের যেগুলো আছে রান্না যে ঝটপট হয়ে যায় ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এই কারণে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যায়, যার কারণে অনেকে দেখতে চায় না। তো ছোট ছোট করলে ভিডিওর ক্লিপটা সবাই দেখতে চায়, অনেকে পছন্দ করে। তো এই তো আমার রান্না টান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে, মুগ ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করছি। তো এই ফাঁকে চলে আসলাম ওয়াসিফাবুকে নিয়ে, আমি যে ভিডিও করতেছি ও তাকায় তাকায় দেখতেছে, এই জন্য চুপ করে রয়েছে। এখন আর কি মোটামুটি সব কিছুই বুঝতে পারে, যা বলি সেটাই ওর সাথে সাথে বলে। কিছুদিন আগেও কিন্তু কথা বলতে পারতো না, আমি তো ভয় পাইছিলাম যে ওর কোনো প্রবলেম হবে কি না, কিন্তু না, আল্লাহর রহমতে এখন সব কথাই বলতে পারে। আর আমার যখন আমি যখন রান্নাঘরে যাই ও তখন বারবার আমাকে এসে বলে আম্মু রান্না শেষ, আম্মু রান্না শেষ। এটা বলতে পারে না যে আম্মু তোমার রান্না কি শেষ হয়েছে, এটা বলতে পারে না, শুধু এই কথাটাই বারবার বলে যে আম্মু রান্না শেষ, আম্মু রান্না শেষ। তো ওর মতো করে আর কি বলতে পারলাম না, ও আরও সুন্দর করে বলে মাশাআল্লাহ। তো এই তো মাইশা পরীক্ষা দিয়ে চলে আসছে অলরেডি, এখন তো প্রায় 12টা বাজে। আর পাশে একটা বাবু ছিল, ওর সঙ্গে খেলা করতেছিল ওয়াসি, আর ওয়াসি তো বাহিরে বের হয়ে আজকে খুবই খুশি। আসলে বাহিরে বের হওয়া হয় না, সবসময় ঘরের ভিতরেই থাকা হয়, প্রয়োজন ছাড়া প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া হয় না, এই জন্য আজকে একটু নিয়ে বের হয়েছি ওকে, ও ভীষণ খুশি, একটু দৌড়াদৌড়ি করতেছে। তো জায়গাটা সামনের জায়গাটা বেশি অপরিষ্কার না অপরিষ্কার, নোংরা, এই জন্যে আর কি বের হইতে ভয় লাগে, এখানে যোগ টোক থাকতে পারে, ভয় খুবই ভয় লাগে। তো এতে আমি এখন বাসায় চলে যাব, আর আমার হাতে তেলের ছিটা পড়ছিল জন্য দাগ পড়ে গেছে হাতে। তো এই তো আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।